Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel, then please subscribe and hit the bell icon. Friends, आज के आमे अपना दर्शाते एक टा requested video design share कोर्चे एक मुंग एकाने आमे एक टा মাছরাঙা পাখি বা কিংফিশার বার্ডের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি। ডিজাইনটি তোলার জন্য ফার্স্টে আমাদের ঠোঁটের অংশটা তৈরি করতে হবে, তার জন্য এখান থেকে আমরা স্টিচিং করব। তো ফার্স্টে সবথেকে লম্বা লাইনটি তৈরি করব, তার জন্য এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 দশটা ফোরের একটা লম্বা লাইন তৈরি করতে হবে। তার পরবর্তীতে এর ওপরে ডান দিক থেকে একটা ঘর সরে তিনটে ফোরের একটা লাইন এবং নিচে একটা ফোর তুলতে হবে, তাহলে আমাদের ঠোঁটের অংশটা পুরো তৈরি হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা মাথার যে ব্লু কালারের গ্রিন কালারের অংশটা আছে সেটা তৈরি করব। তো গ্রিন কালারের অংশ তৈরি করার জন্য এখানে যেই আমার ফোরটা ছিল, মানে ব্ল্যাক কালারের যে ফোরটি ছিল, তার ওপরে এখানে আমি একটা ফোর তুলব, তারপর এখানে একটা ফোর এবং তারপরে দুটো ফোরের একটা লাইন, তারপর এখানে চারটে ফোর তুলতে হবে। তো আমরা যদি এই লাইনটা পেয়ে যাই তখন ইজিলি আমরা এই হিসাবটা ঠিক রাখতে পারবো। তার জন্য এই চারটে ফোরের পর আমরা এখানে 1 2 3 4 5 6 6টা ফোর প্লাস আগের দুটো ফোর, মানে আটটা ফোরের একটা লাইন করব। তার পরবর্তীতে এখানে 1 2 3 4, মানে এই সাইড থেকে একটা ফোর এক্সটেন্ড করবেন এবং তার পরবর্তীতে এখানে চারটে ফোর তুলে মাঝখানে দুটো ঘর ফাঁকা দেবেন, তারপরে আবার চারটে ফোর তুলবেন, তাহলে আমাদের পরবর্তী লাইনও তৈরি হয়ে যাচ্ছে। তো এই লাইনটি তৈরি করার পর এর নিচের অংশে ডান দিকের লেভেলটা সেম রেখে তিনটে ফোর তুলবেন, তারপরে এখানে চারটে ঘর ছাড়বেন, তারপর এখানটায় আবার চারটে ফোর তুলবেন এবং এখানটায় মাঝখানে হোয়াইট কালার দিয়ে চারটে ফোর তুলে নেবেন, তাহলে কিন্তু চোখের অংশটাও সাথে সাথে তৈরি হয়ে যাবে। তো এর পরবর্তীতে এই সাইডের লেভেলটা সেম রেখে, মানে এই জায়গায় চারটে ফোর তুলবেন, তারপর দুটো ঘর ছাড়বেন, তারপর এখানে আবার চারটে ফোর তুলবেন। এখন কিন্তু আমরা যে ঠোঁটের অংশটা ছিল তার কাছাকাছি চলে এসেছি, মাঝখানে যে দুটো ঘর ফাঁকা ছিল সেখানটায় এইভাবে আপনারা দুটো ফোর তুলে নেবেন, একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে হোয়াইট কালার, তাহলে চোখটাও পুরো তৈরি হয়ে যাবে। এবং এর পরবর্তীতে ডান দিকের লেভেলটা সেম রেখে এখানটায় 1 2 3 4 5 6 7 8 আটটা ফোরের একটা লাইন করবেন, তারপরে নিচের অংশে এখানে 1 2 3 4 5 পাঁচটা ফোরের একটা লাইন, তারপর নিচে একটা ফোর, তাহলে আমাদের গ্রিন কালারের অংশটা কমপ্লিট হয়ে যাচ্ছে মাথার অংশটা। এরপরে চলে আসি এই লাল রঙের অংশটির জন্য। তার ক্ষেত্রে এই যে আমাদের ব্ল্যাক কালারের লম্বা লাইনটি ছিল তার পাশে এখানে একটা ফোর ছিল, তো এই একটা ফোর তোলার পর এখানে 1 2 3 4 5 পাঁচটা ফোরের একটা লাইন করবেন, কেননা অলরেডি এই সাইডটা তৈরি হয়ে গেছে। তো আবার এই গ্রিন কালারের যে ফোর ছিল তার পাশে আরেকটা লম্বা লাইন তৈরি করতে হবে, তার জন্য এখানে 1 2 3 4 5 6 7 8 9 9টা ফোরের একটা লম্বা লাইন করবেন। এর পরবর্তীতে ডান দিক থেকে দুটো ঘর ছেড়ে এবং বাম দিক থেকে একটা ঘর ছেড়ে এখানে 1 2 3 4 5 6 6টা ঘরের একটা লাইন, তারই নিচে এখান থেকে আবার দুটো ঘর ছাড়বেন এবং এই সাইড থেকে একটা ফোর তোলার জায়গা ছেড়ে তিনটে ফোরের একটা লাইন, তারপর সিঙ্গেল একটা ফোর যেটা কিনা আগের লাইনের মিডিল পজিশনে থাকবে, তাহলে আমাদের এই রেড কালারের অংশের কাজটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। এর পরবর্তীতে আসি এই অফ হোয়াইট কালার বা ক্রিম কালারের কাজটায়। তার জন্য এখানে যে আমাদের রেড কালারের অংশটা তৈরি হয়েছিল তার পরবর্তীতে এখানে আমরা দুটো ফোর তুলব, তারপরে ডান দিক থেকে একটা ঘর ছেড়ে এখানটায় তিনটে ফোরের একটা লাইন, ডান দিকের লেভেলটা এরকম সেম রেখে এখানে চারটে ফোরের 1 2 3 তিনটে লাইন, তারপর তিনটে ফোরের একটা লাইন, তারপর আবার মিডিলে একটা ফোর, তাহলে অফ হোয়াইট কালারের অংশটাও তৈরি হয়ে গেছে। এর পরবর্তীতে আসি গলার এই নিচের অর্থাৎ এই ডানার অংশটা। ডানার অংশের জন্য এখানটায় আমরা তিনটে ফোর তুলব যেটা কিনা ডার্ক গ্রিন কালারের হবে এবং তার পরবর্তীতে এখানে দুটো ফোর, এবং এর পরবর্তীতে এরই পাশে এই নিচের অংশে আমরা লাইট গ্রিন কালারটা ইউজ করব বা প্যারোট গ্রিন কালারটা।
তার জন্য এখানে চারটে ফোরের একটা লাইন, তার পরবর্তীতে এখানে দুটো ফোর, তারপর তিনটে, তারপর দুটো, তারপর আমরা এই জায়গাটা পরে তুলব। এর পরবর্তীতে আসি এই জায়গায়, এর জন্য এখানটায় চারটে ফোরের একটা লাইন, তারপর এই যে ডার্ক গ্রিন কালারের অংশ ছিল তারই পাশে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ফোরের একটা লাইন, তারপর ওপরের অংশে ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে পাঁচটা ফোরের একটা লাইন, সেম ভাবে পাঁচটা ফোরের আরো আরেকটা লাইন তৈরি করতে হবে, তারপর চারটে ফোরের একটা লাইন, এর পরবর্তীতে ডান দিকের লেভেলটা সেম রেখে দুটো ফোরের একটা লাইন, তারপর এখানটায় একটা ফোর, তার সাথে কোনাকুনি দিক বরাবর একটা ফোর। তাহলে আমাদের এই অংশটাও তৈরি হয়ে গেছে। চাইলে আপনারা পাখিটাকে কিন্তু অনেকটাই বড় করতে পারেন। এর পরবর্তীতে আসি এই অংশ থেকে স্টার্টিং করব। তো এখানে আমাদের কিন্তু প্যারট গ্রিন কালারের অংশটা কমপ্লিট হয়ে গেছে, এরপর আমরা ডার্ক গ্রিন কালার দিয়ে ফিল আপ করব। তার জন্য এই যে ফোরটি ছিল তার নিচে এভাবে তিনটে ফোরের লম্বা লাইন, তারপর আর আড়িভাবে তিনটে ফোর, তারপর এখানে দুটো ফোর, এবং এখানে যেহেতু একটা ঘর ফাঁকা ছিল এবং মাঝখানে আমরা একটা গ্রিন কালারের ফোর তুলেছি, তাই এখানে একটা ফোর, আবার এর নিচে ডান দিক থেকে একটা ঘর সরে গিয়ে বা একটা ফোরের জায়গা ছেড়ে এখানে দুটো ফোর, তারপরে একটা প্যারট গ্রিন কালারের, তারপরে আবার একটা ডার্ক গ্রিন কালার, তারপরে এই ব্ল্যাক কালারের অংশটা পরে তুলবেন, এবং এই যে ডার্ক গ্রিন কালারের সেকেন্ড ফোরটি ছিল তারই পাশ থেকে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটা ফোরের একটা লাইন, তারপর নিচে একটা ফোর কোনাকুনি দিক বরাবর, মাঝখানে একটা ঘর ছেড়ে এখানে এক দুই তিন চার পাঁচ, পাঁচটা ফোরের একটা লাইন, তারপর এখানে যেই তিন নাম্বার ফোরটা ছিল তারই নিচে এখানটায় এক দুই তিন চার পাঁচ, পাঁচটা ফোরের একটা লাইন, তারপর আবার পাঁচটা ফোরের একটা লাইন। এক্ষেত্রে এই সাইডের যে হিসাবটা সেটা মেনটেন করবেন, এমনি এই সাইডের হিসাবটা মেনটেন করলে এই সাইডটা তৈরি হয়ে যাবে। তো এখানে আবার পাঁচটা ফোরের একটা লাইন। এরপর আসি আমরা ব্ল্যাক কালারের উলের অংশে। তো তার জন্য এই যে এখান অবধি আমরা ফোর তুলেছিলাম, তার নিচে এখানে দুটো ফোর তুলতে হবে, তারপর আবার এর সাথে কোনাকুনি দিক বরাবর দুটো ফোর, কোনাকুনি দিক বরাবর দুটো ফোর, কোনাকুনি দিক বরাবর দুটো ফোর করে এখানে পাঁচটা লাইন তৈরি করতে হবে। এরপর এরই পাশে এখানে চারটে ফোরের একটা লাইন হবে, যেটা কিনা ব্ল্যাক কালারের উল দিয়ে তৈরি হবে, তার উপরে এখানে একটা ফোর, তার সাথে কোনাকুনি দিক বরাবর এখানে একটা ফোর, তারপর এখানে চারটে ফোর, এর যে সেকেন্ড ফোরটা আছে তার উপরে আরেকটা ফোর, এবং কোনাকুনি দিক বরাবর দুটো ফোর, এবং এখানে এই কর্নার চাইলে দুটো ফোর অ্যাড করতেও পারেন বা স্কিপও করতে পারেন। এর পরবর্তীতে আসি এই কর্নারটায়। এই কর্নারের জন্য এই ব্ল্যাক কালারের উলের পাশেই একটা ডার্ক গ্রিন কালারের উল দিয়ে ফোর তুলবেন, জাস্ট সিঙ্গেল ফোর, তারপরে নিচে পাঁচটা ফোরের একটা লাইন। এক্ষেত্রে এটা কিন্তু মিডিলে থাকবে, যেহেতু অলরেডি এই কর্নারটা এক্সপ্লেন করা হয়ে গেছে, ইজিলি এটাও কিন্তু তৈরি হয়ে যাবে। তো এই পাঁচটা ফোরের একটা লাইনের পর এর নিচে আবার পাঁচটা ফোরের একটা লাইন, তারপর আপনারা আবার ব্ল্যাক কালারে শিফট করবেন। তো ব্ল্যাক কালারের জন্য এখানটায় তিনটে ফোর উঠবে ব্ল্যাক কালারে, তারপর দুটো, তারপর সিঙ্গেল, তারপর তিনটে, তারপর সিঙ্গেল, তারপর আবার তিনটে, এবং তারপর আবার তিনটে। এক্ষেত্রে ডান দিকে একটা ঘর সরে এসছে এবং এর কর্নারে একটা ফোর আছে। ডিজাইনটা একটু বেশি কালারফুল আছে, তো আপনারা যদি চান এর গ্রাফটা দরকার তো অবশ্যই আমাকে ইনফর্ম করবেন, আমি এটা স্টোরিতে দিয়ে দেব। তো ব্ল্যাক কালারের অংশটি কমপ্লিট করার পর এর যে গ্রিন কালারের অংশ ছিল এই জায়গায়, তো এর পাশে দুটো দুটো করে ফোর তুলে লাস্টে এখানটায় জাস্ট সিঙ্গেল ফোর, যেখানে সেকেন্ডটা ছিল তার পাশে চারটে ফোর, তারপরে একটা, তারপর কর্নার করে একটা, তারপর এখানে দুটো ফোর। তো এইভাবে ডার্ক গ্রিন কালারটাও কমপ্লিট করতে পারেন, তারপরে এই গ্রিন কালারটা নিজেদের পছন্দ মতো শেপে তৈরি করতে পারেন। সেক্ষেত্রে এই যে পাঁচটা ফোরের সেকেন্ড লাইনটা ছিল তার পাশে তিনটে ফোর, আবার তিনটে ফোর, তারপর চারটে, চারটে, তিনটে, একটা, দুটো, একটা, তারপর আবার একটা, তারপর এখানে দুটো, এবং এখানটায় একটা ফোর। তাহলে আমাদের এই অংশটা পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। তার পরবর্তীতে এই অফ হোয়াইট কালারের যে পাশের অংশটা ছিল, অফ হোয়াইট কালারের যে পাশের অংশটা ছিল, সেক্ষেত্রে তার নিচে এখানটায় একটা ফোর তুলবেন, কোনাকুনি দিক বরাবর আবার একটা ফোর, তারপর লম্বালম্বিভাবে দুটো, তারপর কোনাকুনি দিক বরাবর একটা, তার সাথে আড়াআড়ি দিক বরাবর দুটো, এবং এখানটায় তারপর দুটো ফোর, তারপর এর যে তিন নাম্বার ফোরটি আসছে তার সাথে কোনাকুনি দিক বরাবর এখানে একটা এবং এখানে দুটো, তারপর এই শেপটা অলরেডি তৈরি করা হয়ে গেছে, তো আপনারা ইজিলি ভরাট করে নিতে পারবেন। এর নিচে
পায়ের অংশের জন্য এখানে লম্বালম্বি দুটো, তার সাথে আর কোনাকুনি দিক বরাবর দুটো ফোর তুলে এখানটা আবার একটা ফোর তুলবেন। সেম ভাবে এই পাশটাতেও ফিল আপ করবেন, তাহলে পায়ের অংশটা তৈরি হয়ে গেল এবং এইভাবে পুরো পাখিটাই কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। আজকের জন্য টাটা, এবং এটা যদি গ্রাফ লাগে তো অবশ্যই আমাকে ইনফর্ম করবেন, আমি আপনাদেরকে দেওয়ার ট্রাই করবো।